আজ ওয়েস্ট ইন্ডিজের গুয়ানাতে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যারিবিয়ান অধিনায়ক রমবেন পাওয়াল। প্রথমে ব্যাট করতে হয় পাপুয়া নিউ গিনিয়াকে। প্রথমে ব্যাট করতে নেমে গুয়ানার ধীরগতির পিছে বিশ্বভারে 8 উইকেটের বিনিময়ে 130 রান করে তারা, যার মধ্যে শেরে বাওয়ের ব্যাট থেকে আসে 43 বলে 50 রান এবং কিফলিন দরিগার ব্যাট থেকে আসে 18 বলে 27 রান। অন্যদিকে বল হাতে আন্ড্রে রাসেল এবং আলজারি জোসেফ 2টি করে উইকেট শিকার করেন। ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে জয় দিয়ে যাত্রা শুরু করার জন্য প্রয়োজন ছিল বিশ্বভারে 138 রান, আর তা তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে ফিরে যান জনসন চার্লস। আলাইনাওয়ারের বলে গোল্ডেন ডাক পেয়ে ফিরে যান। এরপর বৃষ্টিতে খেলা মাঝখানে বন্ধ থাকে কিছু সময়, তবে সেটি খুব বেশিক্ষণ ছিল না। এই পরিস্থিতিতে দলের জন্য একটু একটু করে এগিয়ে নিয়ে যায় ব্যান্ডন কিং এবং নিকোলাস পুরান, দুজন মিলে 53 রানের মূল্যবান পার্টনারশিপ করেন। এরপর পুরান কে ফিরতে হয় 27 বলে 27 রান করে, তাকে আউট করেন জন কারিকো। পরের ওভারে আসাদ ভালোর বলে ফিরতে হয় ব্যান্ডন কিংসকে, খুব সুন্দর রানে এগিয়ে নিয়ে গেল 27 বলে 34 রান করে ফিরতে হয় তাকে। এই পরিস্থিতি থেকে ম্যাচের হাল ধরতে হয় সেসকে। অন্যদিকে ক্যারিবিয়ান অধিনায়ক রমবেল পাওয়াল মাত্র 15 রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। এরপর ক্রিজে এসে ব্যর্থ হন শেরফেন রাদারফোর্ড, মাত্র 2 রান করে আসাদ ভালোর শিকার হন তিনি। শেষে সেজের সাথে সঙ্গ দিতে ক্রিজে আছে আন্ড্রে রাসেল, তখনও ওয়েস্ট ইন্ডিজে জিততে হলে প্রয়োজন 4 ওভারে 40 রান। শেষ ম্যাচ সেজের 27 বলে 42 রান এবং রাসেলের 9 বলে 15 রানের ইনিংসে 1 ওভার বাকি থাকতে ওয়েস্ট ইন্ডিজকে জয় এনে দেয়।